do mai tumi na oli banaile mai amar olai ote jagat takhan na mai amar urajina toma tudi geshe ar agami khail kouto rai hoito mai tumi amare oli banao naile olai ote jagat takhan na Sunar sando gol sunar moina gol logo logo mai hat tulya sokor bane sallao betin tor bu koilo khosu hota ar betain tor bu koilo hil fatao amar bujurgo khonar bai hol logo logo mai hat tulya sokor bane sallao khandelar hoila allah juraire bul holle amar geche bul khoson ami boddua dile islam allah amar phuar ure dina tok moto se ami maiye maaf dile si Allah tumi o maaf kore dao jore kho subhanallah geson badar din kouto jawar bade majestate holo office sahab kousan ghotona tumi ghotaicho ne ek bar dui bar tin bar khoar bade sahab jorai rahmatullah le tino bar koila o majestate sahab আমি এই ঘটনা ঘটাইছি না ওজন বেটির কুলজন আপনার ছোট একটা ছেলে অগ্রাধিকার করো ওকে কইব তার বাবা কে জোরে কও সুবহানাল্লাহ এখন এক বছরের ছেলে বাপ করব কইতে পারবো না সাহেব একবার দুইবার তিনবার হওয়ার লগে লগে জোরে রহমাতুল্লাহ আলাইহি কইলা মাজেস্টে সাহেব আমার অধিকার করিও না ও কুটি মুটি ছেলের অধিকার করাও ওকে কইব তার বাবাকে তিনবার হওয়ার লগে লগে ম্যাজিস্ট্রেটের দিলের মধ্যে রহম আইল ম্যাজিস্ট্রেটে কইলা রে একবার তা অধিকার করিয়া চাই যাইন এই ছোট ছেলে মাতে নে জোরে হোক সুবহানাল্লাহ ম্যাজিস্ট্রেটে কইলা ও ছোট বাচ্চা কও যাইন তোমার বাবাকে এক বছরের বাচ্চা জবান খুলে গেল লগে লগে সেই হুরুটা উঠা কইল ম্যাজিস্ট্রেট সাহেব এন বাস্তবে আল্লাহর ওলি এই না আমার বাবা না এই না আমার বাবা না ফলনা গরু রাখাল আমার বাবাও আমার মাই গেছলা গরু ডোলানে হন ঘটনা ঘটিছে অমুক গরু রাখাল হই লাগি আমার বাবাও এন বাস্তবে আল্লাহর ওলি এন উপরে তহমত উঠেছে এন মার বদুয়া লইসলাম তাদের সময় মা ডাক দিসলাম তিন ডাক দেবার বাদে মা যা হলইস না ও মায় কইসল আল্লাহ যত বিল পর্যন্ত আমার হুয়ার উরে আল্লাহ জিনার তহমত উঠছে না আল্লাহ মত করিও না ও মাজেস্টে সাহেব এন বাস্তবে আল্লাহর ওলে আর ফলনা গরু রাখাল আমার বাবা আল্লাহু আকবার মাত বুঝা গেছে না সাহেব হল ফিরাকি জাগাত গেল তো শেষে এর আগে নাকে নল চেচ্ছে নানি এর লাগে আমার সোনার চান্দ হল যদি জমিন যদি বন্তায় চাও যদি জমিন সম্মানে বন্তায় চাও কোনদিন মা বাবন না ফরমানে করিও না আশা সিদ্ধা খা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা না মার মুখ দেখতে পাইতাম না বাবর মুখ দেখতে পাইতাম না আর আপনার কইতাম মাই বাজির মুখে দি মায়া নজর আসাইলে কবলে খজর সওয়াব নবী যে কইলা আশা আমার উম্মতর বেটিনতে হরির মুখে দি মায়া নজর আসাইলে কবলে খজর সওয়াব হৌরর মুখে দি মায়া নজর আসাইলে কবলে খজর সওয়াব বাবর মুখে দি মায়া নজর আসাইলে কবলে খজর সওয়াব মায়ের মুখে দি মায়া নজর আসাইলে অবাই কবুলে খজর সওয়াব আশা সিদ্ধা খায় কইলা ও নবীজি একবার চাইলে কি তাই খজর সওয়াব নে নবী দা কইলা আশা হন সাইতে সময় জব বা শুকুর ফাত্তা আমার ভাই এক এক শুকুর ফাত্তার বিনিময় এক এক কবুল হজর সওয়াব দূরে খ সুবহানাল্লাহ আই হজ করতে মনে হয় বড় কখন মনে হয় 60-65 লাখ টাকা লাগি যায় না সাহেব হল এর লাগে আমার সোনা চান্দ হল যদি ইজ্জতি বন্তা চাও কোনোদিন মার না ফরমানে করিও না কোনোদিন বাবন না ফরমানে করিও না আমার প্রধানসী মা বই নহল যদি মত সময় ইমান ভাইতে চাও কলিমা সহিত মা বই নহল মরতে চাও মা বই নহল কোনোদিন স্বামীর না ফরমানে করিও না যদি খাস্তা ফাতিমা বনি যাও যে ফাতিমারে আল্লাহ সালাম দুজন জোরে কও সুবহানাল্লাহ আটা যাইতা নবী যে কইতা ফাতিমা তোমার শরীরটা কি আমি খালি বুধ ভাই জন্য তোর গন্ধ ইয়া মান না কো লাগে জোরে কও সুবহানাল্লাহ হরায় বাসনে লাগে না নি মাতো কোয়া হরায় বাসনে লাগে একদিন হযরত আলী আর ফাতিমা কিছু দরবার হই গেছে হযরত আলী গুসা করিয়া হবাই গড় তাকি বারই গেছন আর ফাতিমার উপরে গুসা করে গড় তাকি আপনার বারইয়া গেছন গিয়াও
অসময় নবী জিয়াতিয়া থিয়াইজন ফাতিমার বাড়িত আইয়া কইলা ও ফাতিমা আমার দামান হযরত আলী খান ফাতিমা কইলা আব্বা জান আপনার দাম দি আমার উপরে গুসা করিয়া বাজান গড় থাকি ভারয়া গেছন গে নবী যে কইলা ফাতিমা হুন মাই তোমার নু আল্লাহ সালাম দিছন আর তোমার শরীর থেকে নু মাই আটিয়া যাইতে সময় ব্যস্তর গন বারয় কিয়ামতের দিন আমার উম্মতের যত বেটিন ব্যস্ত যাইতাও ফাতিমা ইতা সারা ব্যস্তি বেটিন তোর শ্রদ্ধা নু আল্লাহ তোমারে বানাইতাও কিন্তু ফাতিমা একটা কথা মনে রাখিও যদি আমার দামান হযরত আলী তোমার উপরে বেজার তা হন আর এই অবস্থাত ফাতিমা মরি যাও আমি মুহাম্মদে তোমার জনজা ভরতাম না জোরে কো সুবহানাল্লাহ দৌড়াইয়া ফাতিমা শুকুর বানি সাল্লাহ খান দিলার কইলা বাজান এখন কিতা করা যায় নবী যে কইলা ও ফাতিমা আমার দামান হযরত আলী খান ফাতিমা শুকর ফান ইনশাআল্লাহ কান্দিলার কইলা আব্বা জান ও রাস্তা দিয়ে আপনার দামান বাড়াইয়া গেছন নবী যে কুজাইয়া হযরত আলী রে আল্লাহ আন্যা কইলা আলী তুমি সারানি ফাতিমারে ভেজ থাকি দুজক দিলাইতাই যদি ফাতিমারে মা ফরি দেও না আর ফাতিমার উপরে বেজার থাকো এই অবস্থা যদি ফাতিমা মরি যান আমি মুহাম্মদের জনজা ভরতাম নাই আল্লাহ আল্লাহু আকবার এর লাগে মা বইন হল কইতা যদি ফাতিমা বনে যাও গে আর দিন দরবার করছ আর রাত বিছনা আগলাই লাইছ নবী যা ফরমাইছন মা বইন হল এই অবস্থা যদি মারা যাও আল্লাহ রসুলে ফরমাইন মা বইন হল বেশ আরাম দোজখ হওয়া যে বরঞ্চ কিতাবর মধ্যে অত খান লেসন মা বইন হল নফল রোজা ধরতে মা বইন হল স্বামীর ওডাল লইয়া নফল রোজা ধরতে সুবহানাল্লাহ আপনার বাপ বেমার সাইবার কোনো মানুষ নাই নবী যখন মাইজন মা বই নহল সকালে আপনার স্বামীর বাইত ভাত পানি রান্ধিয়াও স্বামীর কইতা ও স্বামী আচ্ছা যাই কি বাজানোর খেজমাত কর্ম আর বিকালে গড়ি আইম নবী যখন মাইজন মা বই নহল স্বামীর ইজাজত লিয়ে যাইতা বাপর খেজমত সারাদিন বাপর খেজমত করতায় আর বিকালে আপনার স্বামীর বাইত স্বামীর ঘরের হইতে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যাইত্রা হজাও যাইতে সময় হইলা বিবি যান তুমি ফেসাবর সময় ফেসাব করিও আর গোসল জরুরত পাইলে গোসল করিও নমাজের সময় নমাজ করিও বিবি যান আমার বাড়ির থেকে তুমি দুসরা কোনো বাড়ির যাইবে না ও কথা হইয়া আল্লাহর বন্দা গোসল দিয়ে হজ মা বইন কল হন আউলাদর কারণে মা বাবর বেশ তার আউলাদর কারণে মা বাবর দোজক আল্লাহর বন্দা গেছন হজ তিন দিন বাদে হোর ও হরিমান বেমার হয়েছন বাপে আপনার ফুয়ারে কইলা বাবা জলদি করে যাও আমার হাসিনারে কইও আইতো আমি বাঁচতাম না মরে যাইম হাসিনারে কইও আমার শেষ দেখা কান্তা আমারে দেখতো আইয়াও লগে লগে আপনার বড় ভাই আইলা আপনার বনির বাড়িত আইয়া কইলা হাসিনা বাজান খুব বেশি বেমার বাজান বাঁচতা নাও বাজানে কইছন তুমি দেখার যাইতাই আল্লাহর বন্ধে কইলে বাইরে এখন যদি আমি বাজান দে দেখার যাই গিয়াও আমার স্বামীনও মানা হইতো নাই আমার স্বামীর অর্ডার নাই এর লাগে ভাই তুমি জলদি করে যাও বাজান ডেকিয়া কই আমি নমাজ পড়ি তার লগে দোয়া কর মজুরে কো সুবহানাল্লাহ আউরে মুমিন সবাই মিলি নমাজে পড়িতে জুরে হো আউরে মুমিন সবাই মিলি নমাজে পড়িতে নমাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে জুরে কো সুবহানাল্লাহ কিন্তু আমরা ভাস অত নমাজ নি নবী যে কইছেন নমাজ উম্মতর মেরাজ আর সলা তো মেরাজুল মুমিনিন আমার বুজুর্গ খনার ভাই হল নবী জন্য কইছেন আর সলা তো মিফতাউল জান্নাহ নমাজ হইল জান্নাত ও সবই দূরে কো সুবহানাল্লাহ মুসলমান নাই নিশানি জগৎ জুড়ি ফরেজগার মাঝে মাঝে জুম্মা ফরি ফাঞ্জা গানার খবর নাই আমার মতন ফরেজগার আর নাই আরে মুসলমান মুসলমানের রাষ্ট্র কি নিশান একদল আসন জুম্মার নমাজি দরবার লাগলে কইবে হেই যদি ফাসত নমাজ না পড়ি জুম্মা তো পড়ি ইমান ঠিক আছে ইলা আসন নি শোনা পড়ে দি না খালি না খালি আমার হাইলা খান্তি পাই আসন আসন নি যা বহল আমার বুজুর্গ খনার ভাই হল নমাজ হইল উম্মতর মেরাজ কিন্তু আমরা হইলাম কি বিয়ার নমাজি এখন বিয়াত আইছি নমাজ না বললে মানুষ কইবে বিয়াই বে নমাজি আইয়া লাসন মসজিদ মাগরিবর নমাজ মসজিদ সব আসলো সাইটটা মক্ত দিয়ে গেছেন বেশ ইমাম সাহেবে কইলা সব পাঁচ গু বানাও সবর ফাঁস সো মূল্য সদ্যার তাকে উঠতে একজনের মাথা আর একজনের করে দিয়ে লালিত লাগে না নি মাতো না মাতই না লাগে না নি যাব
বাহরা তো কোনদিন কোন নামাজ নামাজি নাই ফুয়ার বিয়ান নামাজি উবাইছন গে ইমাম সাহেবর করে আর সব তো আসলো সাইডটা বানাইছন ফার্স্ট টাইম এখন সজ্জাত থাকি উঠতে একজনের মাথা আরেকজনের করে দি আপনার লালিত লাগবো না নি মাতো না স্যার লাগে ফুইলার রাখা তো করে দি তাকে লাশ বেটার করে দুসা হইলর নামাজ মনে হয় একজনে আরেকজনের করে দিওলা মাথা মারো আচ্ছা আমি খাইলাইছি ফইলার রাখা তো ইমাম সাহেব তো আসন সামনে তানে দিমু বাদর রাখা তো বাদর রাখা তো খালি ইমাম সাহেব উঠি তো বেটা ঘর তাকে মাসে ইমাম সাহেব লাড়ি বেরি মাথা ইমাম সাহেব গা মুখ কাইয়া ফসন ফস মর ওয়ালো কইলা সাসা আমার নাক ফাটাই লাইছো তা খোললাই কিতা উঠিয়া কই ইমাম সাহেব আমারে দুষ্য না বাবা আমারে দুষ্য না ইমাম সাহেব ইতা করে দিতে কি সিরিয়ালে মাথা মারা চলে তুমি আগে দি মারো ওটা নমাজে আল্লাহ গুনার থেকে বাঁচাইব নিসাব মাতো না আমার বুজুর্গ হন আর ভাই হল আমি ও মাতু আসলাম আল্লাহর বন্দে হইলা বাইরে আমি দুই রেখা সলাতুল হাজত নমাজ পড়িয়া বাজানোর লগে দোয়া কর্ম যাও তুমি বাজান দে গিয়া হইও এখন আমি আর দেখা যাইয়ার না যদি বাজান দে দেখা যায় আমার স্বামীর কথা মানা হইতো নাই আমার স্বামীর বিনা ইজাজতে আমি ঘর থেকে দুই আপনার বাইরে বার ফাওখান বার হরিলাই আমার স্বামীর অর্ডার নাই এখন যদি আমি আমার বাড়ির এরিয়ার তাকিয়াও স্বামীর বিনা অর্ডারে ফাও খান্তা বার হরিলাই বড় ভাই আমি নবেশ থেকে দুজক ফলা মারি দেম তুমি যাও বাজান দে গিয়া কইও আমি নমাজ পড়ি তার লগে দোয়া কর্ম জোরে কর সুবহানাল্লাহ দুই নম্বর দিন আল্লাহর বন্দাইলা বাবা হইলা বাবা জলদি করে যাও হাসিনারে কই আইতো আমার মুখ কান্তা দেখিয়া যাইব গিয়াও আবার লগে লগে বড় বাইরে আল্লাহর বন্দে সকর ফানে চাললে খান্দিলার কইলি বড় ভাই যাও তুমি বাজান দে গিয়া কইও আমি নমাজ পড়িয়া দোয়া করম এখন যদি বাজান দে দেখা যাই গি আমার স্বামীর কথা মানা হইতো নাই আর আমার স্বামী বেজার হই গেলে আমার লাগিন বেশ তারা মইয়া দুজক হওয়া জীবই যাইব ভাই তুমি যাও বাজান দে গিয়া কইও আমি নমাজ পড়ি তার লগে দোয়া কর্ম জোরে কর সুবহানাল্লাহ দুই নম্বর দিন মা বইন হল আল্লাহর বন্দি গেছন না তিন নম্বর দিন আল্লাহর বন্দা মারা গেছন অসময় বড় ভাই আইয়া কান্দিল চকর ফানে চাল কান্দিলর কইল কইল বোন হাসিনা ও বোন হাসিনা তুমি দুইটা দিন গেলে না বাজান জিন্দা আসলাও আও বোন বাজান মারা গেছন বাজানোর মুখ কান্তা দেখি আইবাই লগে লগে আল্লাহর বন্দে চকর ফানে চাললে কান্দিলার কইলি বড় ভাই এখন যদি আমি বাজান দে দেখা যাই গিয়াও আমার নস্বামীর কথা মানা হইতো নাই এর লাগে বড় ভাই তুমি যা জলদি করে বাজান দে মাটি দিলাও নবী দে কইছন মানুষ মারা যাওয়ার বাদে কম সময়ের ভিতরে মাটি দিলাই তা জোরে কর সুবহানাল্লাহ আল্লাহর বন্দে চকুর ফানে চাল্লা কান্দিল আর কইলা ভাই তুমি জলদি যাও নবী দে কইছন মানুষ মারা যাওয়ার বাদে কম সময়ের ভিতরে মাটি দিলাই তা বাজান দে জলদি করে মাটি দিলাই আমি নমাজ পড়িয়া বাজানোর লগে দোয়া কর্ম জোরে কর সুবহানাল্লাহ আল্লাহর বন্দি ও দিন রাত আল্লাহর বন্দে সলাতুল হাজত নমাজ পড়িয়া চকর ফানে চাল্লাহ খান্দিলার কইলা আল্লাহ আল্লাহ আমার বাজান দে মাফ করিয়া দাও আল্লাহ আমার বাজান দে মাফ করিয়া দাও জোরে কর সুবহানাল্লাহ নিশিতে তুলিতে ফুল যাইও রে বমরা নিশিতে তুলিতে ফুল যাইও তাতে তো নমাজের সময় লাগছে আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহর বন্দে দেখন বাপ সোনার ভালঙ্গ উত্ন জোরে হো সুবাহান আল্লাহ বাবা কইত্রা ও ফুড়ি মাই তুমি আমার দামান বেটারে সম্মান করিও মাই আমি এক নম্বর দুজকি আসলাম মাই দুজক আগুন ধরাইলে তোমার বাপ রেদি ফইলে আগুন ধরা নইল নে কিন্তু মা ও মাই তুমি আমার দাম দরকতা মানিয়া থাকার কারণে তোমার বাপরি আল্লাহ ব্যস্ত সোনার ভালন দুজন জোরে কর সুবহান আল্লাহ নিদুষে আল্লাহ আমার বুজুর্গ হন আর ভাই হল মাত বুঝা গেছে না সাহেব হল খার কারণে যে দুজকর মাঝে বাপরে চকর ফানে চাল্লাও কান্দিলার কইলা মাই হাসিনা দুজো হওয়া আগুন ধরাইলে এক নম্বরে তোমার বাবর দিয়ে আল্লাহ দুজো হওয়া আগুন ধরাই লইলাও নে কিন্তু মাই হাসিনা আমার দাম দর কথা মানিয়া থাকার কারণে তোমার বাবরে আল্লাহ ব্যস্ত সোনার ফলং দিলে সঞ্জুরে কো সুবাহান আল্লাহ ই আল্লাহ এখন আসন না নিসা বহল এর লাগে আমার মা বই নকলের হইয়ার স্বামীর সম্মান করিও
স্বামীর ইজ্জত করিও যেগে দুনিয়াত চেতায় মরার বাদেও চেতায় মাতমুজা জানি সাহেব কোনো মানুষ মরলে মানুষে খান্দুন আর কোনো মানুষ মরলে মানুষে আসল গেলাম ওলা মসজিদে এসে বাদে ওয়াজ করলাম রাইত রইলাম যে বাড়িত রইলাম বাড়ি সাহেব লইয়া গেল বিয়ানে জিয়ারত যাওয়ার বাদে কইলা হুজুর ওনু আমার মার খবর ওনু আমার বাজানোর খবর হুজুর আপনার লইয়া জিয়ারত করতাম এরে বিচারা কবরস্থান হামাইয়া ফুইলাও হইন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে আমার সঞ্চুরগু বাতে জো কইলাম ভাই তোমারে কোন মেসাবে হরাইছো ইতা কি যা দোয়া হনে ফড়িলাই আমারে কইলা হুজুর কোন মেসাবে হরাইছো না আমরার গাঁও তুজুর একটা জালিম আসলো সঞ্চুর দিন সন কাটিয়া তৈলে টাটা হড্ডা রাইট টেলা দি নিতগি মরার বাদে গাঁর মাংস হইন না বাবা ই সঞ্চুর আমরা কবিস্তানও মাটি দিতাম না যেগে দুনিয়া জ্বালাই গে মরার বাদেও জ্বালাইব মাত বুঝা জাননি জেলা বেটার বেটি মোটলি গাঙ্গ বুড়িয়া এরে বারোটার সময় বেটি গাঙ্গ গিয়া বুড়িছে আর জোর নমাজ বুড়ি বেটা চা খাইতো হুরুতারে হইলো তোমরা মা খানরে হুরুতা হইলে আব্বা আম্মা তো গেছিলা গাঙ্গ গুছলো আইসম না বেটায় হইল রে গাঙ্গ বুড়ি গেছে এর একটা মানুষ যদি আপনার গাঙ্গ বুড়ে এগুলো ফুটে আপনার লামা বা নিব না নিমাতই না অনু যদি আপনার নদী তাকে অন্য একটা মানুষ বুড়ি যায় এগুলো ফুটে বাইলাই আপনার ইদার ইদার কিতা আপনার উত্তর দান নেই ইদার উত্তর দান না নিসাহ বহল কোনো একটা মানুষ বললে ফুটে বাইলাই আপনার উত্তর দিয়ে নিব না নিসাহ বহল এরে হে আপনার লামা বা না কুজাইয়া খালি উজানে দি কুজায় যারে ফাজিকার করে হে আমার বাড়ি বেটুকু গাঙ্গে দি দেশ লাই নি বিলে কিতা হইছে সাসা বিলে গু আইলি রে বারোটার সময় গুসো লাইয়া গাঙ্গ বুড়ি গেছে এর লাগে কুজাই আর গু উজাইলি নি তুমি বলো বেয়ান তাজ রেব যদিও গাঙ্গ বেটুই গু বুড়ে রে বেটাই গু লামা বা যাইব তুন উজাইলি দি কুজাস কি বিলে না রে আমার গু উফতা আসলি মা থইলি আমার আনিয়া দে তেল পানি কইলি আনিয়া দে লবণ এর লাগে গিয়ে আমার দুনিয়া তাও দিছে না রে যদি এগু গাঙ্গ বুড়িছ এগু লামা বাজাই তো না এগু যাইব মাত বুঝা গেছে না সাহেব হল ও বিচারা হইলা হুজুর সারা গাঁর মাংস হইলা বাবা ই সন্তুর এগু আমরার কবিস্তান মাটি দিতাম নাই আর মাফ সভা তো মাফ দেওয়া মুমিনো সিহত না সাহেব হল ইমাম সাহেব হইলা হুজুর ও হাজি সাহেব কইলা আমার হুজুর ইমাম সাহেব আমার আত্ম দরিয়া কইলা হাজি সাহেব আমার বাসাইয়া বা আপনি একটা খবর জায়গা দেখুয়া হুজুর আমি ও ইমাম সাহেবর কথা হলাইতাম পারছি না ও যেন খবর যুগে দেখতে আমি গুছন চুরর খবর ও আমি যে সময় কবিস্তান আইয়া হামাই ও হামাইয়া ফুইলাও হই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে আমার সঞ্চুর বাদে মাত বুঝা গেছে নি সাহেব হল তে বালা মানুষ মরলে মানুষে কান্দুন আর বাদ মানুষ মরলে মানুষে আসন এমন জীবন করো যে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যেদিন তুমি হেসেছিলে ববে কেঁদেছিলে শুধু তুমি তোমায় লইয়া হেসেছিল সবে এমন জীবন করো যে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন জিন্দগি খাটাও রোজার মতন আর মুত পাইবা ঈদর মতন জোরে গো সুবহান আল্লাহ রাঙ্গাউটি হুজুর ইন্তেকাল লইলা লাখ লাখ মানুষ জনজাত হইলা জোরে গো সুবহান আল্লাহ বাসকান্দির কুতবুল আলম ইন্তেকাল লইলাও ও ভাই বদরপুর জমিন দুইটা খবর হরাইলাও বাসকান্দিতে একটা হরাইলো জোরে কো সুবহান আল্লাহ বালা মানুষ মল্লে জমিনে খান্দে আমার বছর গহনার বাই হল যে রাস্তা দিয়াও মসজিদ নমাজ আসলাই ও রাস্তায় পর্যন্ত খান্দি বার কইব আল্লাহ হাই নজর রাজা নইল আব্দুর রহমান আমার বুকু বাই গেল নাও আল্লাহ জমিনটা কইবা ও জমিন তুমি খান্দো নাও আমি আল্লাহ আব্দুর রহমান যে আমার কুদরতর কুল লই লাইছে জোরে কো সুবহান আল্লাহ জোর আজান হওয়ার লগে লগে মসজিদে যারে যারে খান দিব আমার বুজুর্গ খনার ভাই হল আল্লাহ মসজিদ কইবা ও মসজিদ তুমি খান জনাও মসজিদে কইব আল্লাহ আজ নেশার আজান হইল আল্লাহ আব্দুর রহমান আমার বুকু তাইল নাও আল্লাহ মসজিদ কইবা ও মসজিদ তুমি খান জনা রে আমি আব্দুর রহমান রে আমি আল্লাহ আমার কুদরতর কুল লই লাইছে জোরে কো সুবহান আল্লাহ নবী যে কইছেন আমার উম্মতে তারিখ করতে করতে মালিকুল মত সামনে আইব খাসলত বদলা
বদলাইতে পারতো নাই আমার উম্মতে ও পরিমাণ দুনিয়ার ভিতরে হারাইব নসর দুনিয়া দুনিয়া ছাড়ব দুনিয়া তারে ছাড়তো নাই এখান গাড়ি লইলে কইবার এখান লইত এখান ঘর বানাইলে কইবার এখান বানাইত একটা জমিন লইলে কইবার একটা লইত আমার উম্মত সারা দুনিয়া ফেট পড়তো নাই ফেট পড়ব সাড়ে তিন হাজার টাকা জোরে কো সুবহানাল্লাহ নবীজ ফরমাইছেন আমার উম্মতর আশাল আল্লাহ সালাম বা থাকবো এখান লইলে কইবার এখান লইত সারা দুনিয়া যদি আমার উম্মত রই যায় নবীজ ফরমাইছেন ফেট পড়তো নাই ফেট পড়ব সাড়ে তিন হাজার টাকা হোক সুবহানাল্লাহ নবীজ ফরমাইছেন আমার উম্মতে ও পরিমাণ দুনিয়ার ভিতরে হারাইব নচত দুনিয়া দুনিয়ারে ছাড়ব দুনিয়া তারে ছাড়তো নাই শুনো উঠা উঠে করুন আমি মাত পাটি করল ইয়ার আমার বুজুর্গ হল আর বাই হল ফুস মাস আপনার এবার ঠান্ডা আসলো নি ঠান্ডা আসলো নি না খালি হাইলা খান্দি বাই আসলো মাতো নাকি ফুস মাস ঠান্ডা আসলো নি সাহেব হল দুই বাই গেছলা শিকার আর নবীজ ফরমাইছেন আমার উম্মতে দুনিয়ার ওলা বিত্রে হারাইব ওয়াজ নস দুনিয়া দুনিয়া ছাড়ব কিন্তু দুনিয়া তারে ছাড়তো নাই দুই বাই গেছলা ফুস মাসর দিন আপনার হরিণ শিকার এর হরিণ শিকার যাবার বাদে হুরুবাইয়ে দেখলো নালার খান্দাত ওলা সুন্দর কোমল এখান ফলায় বড় ভাই লোক বড় ভাই লোক হইলে রে বড় ঠাকুর জি সারা রাইত তো কোমল আপনার সারা রাইত তো হরিণ শিকার আমরা হুয়াইম আর রাইত যত গনাইব অত ঠান্ডা লাগবো না সাহেব হল ও হুরুবাই হইলো বড় ঠাকুর কোনো দেখিয়া নালার খান্দাত কোমল এখান আছে ওখান লুয়াই বড় ভাই হইলো আচ্ছা কোমল যদি ওতে যা লুয়াই এরে কমল হইয়া গিয়া দশে বাল লুকরে আঞ্জা করিয়া আধা ঘন্টা হয়ে গেল কমল হয় না মানুষ হয় না হিগুর হাসে কমর অন্তে মারিয়া বড় ভাই কইল হে বেয়ানতাজর বেয়ানতাজ কমল আনতে অত সময় লাগে নি রে উঠে কইল বড়টা কুজি ই দুক আর তুলিও না আধা ঘন্টা আগে আমি কমলের লোক বাদ দিলাইছি কিন্তু কমলে আমার লোক বাদ দেন না মাত বুঝা গেছে নি সাহেব হল নবীজ ফরমাইছেন আমার উম্মতে ওয়াজ নসিহত দুনিয়া দুনিয়ারে ছাড়ব কিন্তু দুনিয়া তারে ছাড়তো না হো জেলা বেটা করিল বড় ঠাকুর ই দুঃখ আর তুলিও না আধা ঘন্টা আগে আমি কমলের লোক ছাড়ছি কিন্তু কমলে আমার লোক ছাড়েন না মাত বুঝা গেছে নি সাহেব হল নবীজ ফরমাইছেন আমার উম্মতে দুনিয়ারে অহরিমান বিতরে হারানি হারাইবাম আল্লাহকে আমরা প্রত্যেক রে সিদ্দিকে আবু বকর বানাক কসবে আত্মল নারে তকবীর সিদ্দিক আবু বকর আবু বকর জন্নতি আবু জেহেল দুজকি মাত বুঝা গেছে নি আবু বকর সিদ্দিক জন্নতি উঠলা কি ও বাবা উঠলা কি যাই নুটিবা টান মারি বয়ো অত লম্বা ফতাইছি রে বা খায়া দেখে মায়াল আছো না নে মাতো না গত রাজকুর সরায়তকুর উগুমা ফাতার খান্দি টিল্লাবাড়ি মসজিদ আসলাম দূর হোক সুবহানাল্লাহ আমার শোনা হল রমাত্তে দেখো আবু বকর দুজকি না বেস্তি মাতো কুয়া সারা জিন্দগির লাগি আবু বকর বেস্তি কেমতর দিন জন্নতর আটো দরজায় আবু বকর সিদ্দিক রে ডাকিব জোরে কো সুবহানাল্লাহ আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি জোরে হো না আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি নামানিয়াও আবু জেহেলে হইছে দুজকি আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি নামানিয়াও আবু জেহেলে হইছে দুজকি আউ বকরো বেটা আসলা যেই সময় নবী যখন ভাই হল দিনের লাগে সাহায্য কর জেহাদ আরম্ভ হইত উসমান গেলা গর সামান তিন ভাগ করিয়া এক ভাগ নবীজের খাজমত আনছন দুই ভাগ গর তৈরি আইছন উমরে সাইড ভাগ করিয়া এক ভাগ নবীজের খাজমত আনছন তিন অংশ গর তৈরি আইছন নবীজ কইলা উমর গর কিতা তৈরি আইছন উমরে কইলা ও নবীজি আপনার উমরে সামান সাইড ভাগ করিয়া তিন ভাগ গর তৈছি আর এক ভাগ আপনার খাজমত আনছি উসমান দে কইলা নবীজে উসমান তুমি কিতা করি আইছ উসমানে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আমার সামান তিন ভাগ করিয়া দুই ভাগ গরর আছে এক ভাগ আপনার খাজমত লই আইছে আবু বকর দ নবী যো কইলা আবু বকর তুমি খোস আইন তুমি গর কোন জিনিস তুই আইলাই ও সময় আবু বকর সিদ্দিক এসো কুরবানি সাল্লা যারা যারা খান দিলাও
আর কইলা নবীজি আপনার আবু বকরে গরো সুইও তুইছ না সুর সুতাও তুইছ না জোরে কও সুবহানাল্লাহ বলে আবু বকর গরো সুইও তুইলা না সুর সুতাও তুইলা না আবু বকর তুমি গরো হারে তুই আইলাই সঙ্গে সঙ্গে আবু বকর দেখে কইলা ও নবীজি আপনার আবু বকরে গরর মাঝে আল্লাহ রে আর আল্লাহ রাসূল দে তুই আইছে জোরে কও সুবহানাল্লাহ সাহাবা কেরাম ওগলে লাখ লাখ টাকা সদকা করলা কিন্তু জিব্রাইল আমিন আইন না আবু বকর যেমনে আইছন আল্লাহ জিব্রাইল দে কইলা জিব্রাইল জলদি করে যাও মোহাম্মদ রে গিয়া কোষ শব্দে জানাও আবু বকর সিদ্দিকে যে মাল গুনটা লই আইছন মোহাম্মদ রে হাত বাড়াইয়া লই লইতা আমি আল্লাহ আবু বকরের খাতিরে আবু বকরের সদকার কারণে আমি আল্লাহ সারা সাহাবীক লর সদকার কবুল করলাম জোরে কও সুবহানাল্লাহ জিয়াউ বকর সিদ্দিক ফিন্দিবার কাফন নাই বালিশর হুয়ার কুলিয়া খাজুরের পাত্তা তালি দিয়া পাঞ্জাবি বানাইছন হবাই ফিন্দিবার লুঙ্গি নাই বস্তার টাট বানা বস্তার টাট দিয়া বকর সিদ্দিকে লুঙ্গি বানাইছন ও বকর সিদ্দিকে গোর কোন সামান রাসলন রাসন না সারা সামান নবীজির খিদমত লই আইছন আবু বকর কইলা ও নবীজি আবু বকর গোর আল্লাহ আল্লাহ রাসূল তুই আইছে আল্লাহ জিব্রাইল দে কইলা জিব্রাইল জলদি করে যাও মোহাম্মদ রে কে খবর খান তা কও আবু বকর সিদ্দিকে যে মাল গুনটা লই আইছন মোহাম্মদ রে কও আত বাড়াইয়া লই লইতা আমি আল্লাহ আবু বকরের খাতিরে সারা সাহাবী ওগুলো সৎকারে কবুল করলাম জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি জোরে কও আল্লাহ নবী মানবে যারা বনবে জন্নতি না মানিয়া আবু জেহেল হইছে দুজকি আবু বকর সিদ্দিক সারা জিন্দেগির লাগি জন্নতি আর আবু জেহেলের নাম আবু জেহেল আসলো না আবুল হেকম আসলো জ্ঞানের ভান্ডার আসলো ও জাহিলির কারণে দিন না মানার কারণে কইতা আবু জাহিল আবু জেহেল মাত বুঝা গেছে নি সাহাব হল তো এর লাগে আমরা সিদ্দিক আবু বকর হইতাম মসজিদ কান আল্লাহর ঘর ভূমিকা থদি ছড়িছি মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বায়তান ফিল জান্নাহ নবী যে ফরমাইছেন যারা জমিন ও মসজিদ বানাইবাম এরার লাগে আল্লাহ তাআলা জান্নাত এক ইত্তাক বহিরাম এক ইত্তাক বসনা এক ইত্তাক বড়হুয়া আমার বুজুর্গ খনার ভাই হল ওলা এক একটা ঘর জান্নাত আল্লাহ বানাইবা জোরে কও সুবহানাল্লাহ আশা সিদ্দিক কইলা ইয়া রাসূলুল্লাহ এখন হকলে তো একলা মসজিদ বানাই দেওয়া সম্ভব হইত না নবী যে কইলা আয়েশা শোনাও কেউ যদি এক টাকা দিয়ে মসজিদ সাহায্য করে তার লাগিও আল্লাহ জান্নাতলা একটা ঘর বানাইবা জোরে কও সুবহানাল্লাহ চন্দা দান করলে মুসলমান দুনিয়া এবং আখেরাতে পাইবা সম্মান জোরে কও সুবহানাল্লাহ ও আমার এক বেটা 100 টাকা দিয়া গেছন আল্লাহ কে তান দুনিয়া যত বালাই আছে বালাই দান করো কাশব হক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল মাত বুঝা গেছে নি আবু বকর সারা জিন্দেগির লাগে জান্নাতি আমার বুজুর্গ হল নবী যে কইলা আয়েশা হনো কেউ যদি এক পয়সা দিয়ে মসজিদ সাহায্য করে আমার আল্লাহ টুটফুন জ্বালা না আয়েশা কইলা হলো তো মসজিদ বানাই দেওয়া সম্ভব নাই নবী তো কইলা আশা হুন কেউ যদি এক পয়সা দিয়ে মসজিদ সাহায্য করে আসাম তার লাগিও আল্লাহ জান্নাতের মাঝে এক ইত্তাক বহিরাম এক ইত্তাক বসুনাম এক ইত্তাক বরুফাম মিশকাম বরুহানি মিল করে মুসলা সিমেন্ট বানাইয়াম ও তা ইট গুলারে জোড়া লাগাইয়াম আল্লাহ জান্নাত এক একটা ঘর বানাইয়া রাখবা জোরে কর সুবহানাল্লাহ এর লাগে আমার ভাইয়াই নহল এখান বাজার মসজিদ আর মসজিদ চান্দা দিতে মহল্লা লাগে না এক মসজিদ হলাম মাগরিব বাদে ওয়াজ হল্লাম শেষ সভাপতি কইলা হুজুর তোরা চান্দা তুলো কোয়া এর খোয়ার লগে লগে দুই বাট মানুষে দিলে ইলাম আর একদল মানুষ আনামাতি জুম মারি বই রইলা আমি কইলাম আমি আমি আবার আপনারা বেজান নি সারা মানুষ কইলা হুজুর বেজান নাই আমরা এই হামসায়ান নাই এই মহল্লার আমরা না কইলাম নবী কোন মহল্লার কইলা হুজুর নবী তো সব মহল্লার কইলাম বাবা চান্দা দিতে হামসায়া লাগে না মহল্লা লাগে না জাইন জেলা ভারো দেও যেমনে ফাজাইল দেখাইছি সারাই উঠে উঠে দিলে যেন জোরে হোক সুবহানাল্লাহ এর লাগে বা এখান বাজার মসজিদ এখানে সবে আইয়া নমাজ পড়তায় নবী যখন সামান তিনটা নিজর যে একটা খাইলেইলা নিজর সামান যে একটা উড়িলা নিজর সামান যে একটা মসজিদ মাদ্রাসার দান করলায় ও তিনটা সামান হইয়া তাহলে নিজর জোরে হোক সুবহানাল্লাহ যা খাইছিলা জমাইয়া নিয়াত হইছো এক গাতাত আর যা ফিন্দিছিলা তৈছো ফারা খাতাত
আর আরেক দিন তোমার আমার সবে নিয়া তুই আইবা আরেক গাতাত তিন গাতায় জিন্দেগি শেষ মাত বুঝা গেছে নি এর লাগি বাসলে আগামী বছর আর মরি গেলে না 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 শেষ না হো বাসলে আগামী বছর মরি গেলে শেষ বছর মাত বুঝা গেছে নি বাসলে আগামী বছর আর মরি গেলে আওয়াজ দিয়া হো না বাড়ির বনিন্ত করবা না হুজুর একলা না লগে আরো মানুষ আছন বাসলে আগামী বছর আর মরি গেলে বাসলে আগামী বছর ওয়াজ হইবাই না নি আর মরি গেলে শেষ বছর ওয়াজ না নি গত বছর আমার এখানে ওয়াজ হইছিল নি সাহেব ই এলাকাত বহুত মুরব্বী হল মা বইন হল আসলে না নি আজ অনেক মারা গেছন না নি তোমরা বাসলে ভাই মু আগামী বছর আর মরি গেলে শেষ বছর আর লাগে কোন ভাই আছো আমি ডরাই ডরাই কইয়া 1000 টাকা করকে দিতাই মসজিদ ফাতারখান দি মসজিদ আমি কইলাম 1000 ফাতারখান দি আপনা আর উমর মসজিদ ও জানুয়ারির 20 তারিখ আমি ডরাই ডরাই কইলাম 1000 আমার এক ভাই আয়া কইলা হুজুর আপনিও বাসকান দি হুজুরের খলিফা আর আমিও বাসকান দি হুজুরের খলিফা আপনি কইছো 1000 ও 50000 মসজিদ ডালাই হইতো জুরে হোক সুবহানাল্লাহ দেখেও দেখান জানোই না জানোন কে হায় রে হায় ও কইতা হুজুরে কোম্পানি না বাবু লাগাইতে না কেউ যখন জানোই না জানোন কে বড় করে কোন আওয়াজ দিয়া আল্লাহ কেউ যখন শুনোন না শুনোন কে আল্লাহ কেউ যখন দেখোন না দেখোন কে আল্লাহ মনিপুরি বেটা কইল রে যে পরিমাণ তরক শুরু হইছে ভগবানের লাইট মারি মারি সাড় দে ডরাইয়া গিয়া কলা বিরোধ তলে লুকাইছে হিন তরকে ধরব নি না নাম আতো না হিনো যাবার বাদে তোরক দর কইল রে ভগবান তোমার ডরের কলাবির তলে লুকাইলাম আবো দেখি লাইট মারি সাই তোমার ভাই আইন তো কইতরাম আজ লালা বেউলর হুজুরে ফেস লাগাইতরা কুম ভাই আমরা রে না বুলাইতা ভাই আল্লাহর ঘর মসজিদ বুঝাইয়া দিলাইছি কইছি 10টার সময় দোয়া কথা মাত্র 7 মিনিট বাকি রইছে আর আপনারা দে ভাই অতখান খাম হইছো না নেমা তুই না না আরব থাকি মদিনার থেকে কেউ দিছন নি ও আপনারা দে ভাই খাম হইছে এর লাগি অনেক ঘর মা নাই বাহু নাই নবী যে ফরমাইছন সান্দা দেওয়ার লগে লগে যালা আগুনি পানি ফলাইলে আগুন নিবে যায় হলা মাই বাজির খবর আগুন আর যাই সময় ভয় 1000 টাকা দিলাই তুলিয়া যাই সময় আর তুলিয়া সো কোরবানি ছাড়বাই সারা বিশ্বর ফানি দিয়া মায়ের খবর আগুন নিবাই তা ভাতা নাই ওজন সদকা দিয়া সান্দা দিয়া যাই সময় সকর ফানি ফালাই ভাই নবী যা ফরমাইছেন ভাই হল মাইজির খবর আগুন থাকলে জোরাত আগুন নিবি যাইব জোরে কো সুবহানাল্লাহ কত টাকা কত হইসাম গাল প্যান্টর কাছে যায় আল্লাহর ঘরে দান করিলে বেশি পাওয়া যায় কত টাকা কত হইসাম বয় প্যান্টর কাছে যায় আল্লাহর ঘরে দান করিলে বেশি পাওয়া যায় কত টাকা কত হইসাম মেডিকেলে যায় আল্লাহর ঘরে দান করিলে বেশি পাওয়া যায় কত টাকা কত হইসা কেস মামলা যায় আল্লাহর ঘরে দান করিলে বেশি পাওয়া যায় দান করিলে দন কমে না নেকির ফাল্লা হয় বাড়ি আল্লাহর ঘরে দান করিলে জন্নতে হয় ঘর বাড়ি সন্ধ্যা দান করিলে মুসলমান দুনিয়া এবং আখেরাতে পাইবে সম্মান জোরে কো সুবহানাল্লাহ টাইম তো দিলে না মসজিদ সন্ধ্যা মরে দিতে দেন না টাইম দিলে না মসজিদ সন্ধ্যা মরে দিতে দেন না বিনা দোষে গজব আল্লাহ করুন না অত মাত মাতার বাদে বয়সজন বার হইলে না অত লম্বা পথ আইছি আমার সোনা হল কবার আউরি লাশলাম আমার ড্রাইভার সাহেব জিকার করি করি সোনা হুরি কান বার করছেন জোরে কো সুবহানাল্লাহ ও কোন ভাই আসো 1000 টাকা দিতাই আর উফরে ভাললেও দেও কোনো বাধা নাই মাশাআল্লাহ কিতা নাম আচ্ছা আপনার নাম হকুয়া আমার ইসলামউদ্দিন ভাই তান দাদা দাদি মারা গেছেন আর একজন ছেলে দিছন মাদ্রাসাত 1 নম্বর পোস্টে 500 টাকা দিছন নারে তাকবীর ইসলামউদ্দিন ভাই 500 টাকা আমিন আল্লাহুম্মা আমিন ওয়াল্লাহ ইসলামউদ্দিন ভাই দাদাও নাই দাদিও নাই বাজারে গেলে বিরন চাল লইতে ভাইবারে বাল্লা কিন্তু দাদা দাদি লইতে ভাইটা না আল্লাহ ইসলামউদ্দিন সাহেব আল্লাহ তান দাদির খবর সম্পর্ক দাদাদের খবর সম্পর্ক নানাজির খবর সম্পর্ক নানিজির খবর সম্পর্ক আল্লাহ জান্নাতের লোকে লাগাইয়া দেও আল্লাহ তান একফুয়া মাদ্রাসা দিছন আল্লাহ করে মহকে কালিম বানাইও আল্লাহ নেও না নবীর দেশ আল্লাহ নেও না নবীর দেশ
সবে দেশ হইতে বালয় আমার নবীর জন্ম দেশ যত মরলে জন্নতে মিলে হাদিস প্রমাণ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে বালয় আমার নবীর জন্ম দেশ আল্লাহ এটা অঞ্চলের বায়ান বনেন তরে আল্লাহ এর আমার খবর না ফিন্দা ইয়া খাবনার খবর ফিন্দাইও না যে সময়ের মধ্যে দুনিয়ার সারা অফিস বন্ধ হয়ে গেছে গিয়া আল্লাহ সোনা পুরো জমিন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ওনার মেহমান বানাও আল্লাহ তা বায়ান তরে নগদ নগদ করে আল্লাহ ওনার বাড়ির মেহমান বানাইলাও ইয়ার হামার রাহমিন আল্লাহ সোনা পুরো জমিন বায়ান বনেন তরে আল্লাহ এর আমার খাবার না ফিন্দাই আখা ওনার খাবার ফিন্দাইও না আল্লাহ ওনার রহমতে জোশ মারুক আল্লাহ শয়তানের নিষেধ দেখতে পাল্লাও শয়তানের জাফর থেকে বায়ান তোর হেফাজত ফরমাও আর নগদ নগদ আল্লাহ আপনার কর্মসূদ সাহায্য করবার তৌফিক দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওতুবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি তো 1000 কইছি এই মহফিল আমি দেখি আর 5000 দেনাওয়ালা আসন হুকুম আর থাসা নামিসা 2000 দেনাওয়ালা আসন এর লাগি এক নম্বর পোস্টে আর দালওয়ালা খাইরুকা ফাইলিন ভাই হল এক নম্বর পোস্টে যাইন 1000 দিয়ে আপনার দেখাইয়া দি ভাই আর আপনার দেখা দেখে যে তোজনে দিবা এক নম্বর পোস্টে আপনার যেন দেখাইয়া দিসলাই তাই দিয়ে আপনার যে তখন সব পাইবা ওজন আপনি এক নম্বর পোস্টে নেক আমল করে দেখাইয়া দিসলাই আপনার লগে সমান সব পাইয়া যাইবা হোক সুবহানাল্লাহ ওয়েল লাগে এক নম্বর পোস্টে কোন ভাই আসো 1000টা টাকা দিতা জলদি জলদি করে হাত তুলো অত বড় মাহফিল আমার এনামুদ্দিনের বাবা নাই ইনশাআল্লাহ একবার দোয়া হইছে শেষ শেষ হবার লগে দোয়া করম তাইন 500 টাকা দিছুন আল্লাহ তাআলা তান বাজানোর খবর সম্পর্ক জান্নাতের লগে লাগা কষবে হবে আল্লাহুম্মা আমিন আমার আব্দুল হাসিবে হাসিব আহমদে তান ছেলে মাদ্রাসাত ফরিদরাম 200 টাকা দিছুন আল্লাহ তাআলা তান ছেলেরে মহকিক আলিম বানা কো ইলমেলে দুনি দান ফরমা কো সবে হক আল্লাহুম্মা আমিন তো ভাই অত বড় মাহফিল কে আসো আপনার 1000 টাকা দি দায় গত রাইতে আপনার ভাতার খান দি আলহামদুলিল্লাহ ভাই ভাই নাম কিতাম হো ভাই নাম হক না ইমাম সাহেব খান তাজিমউদ্দিন ভাই নি মা বাবা আসুন নি ভাই মা আসুন না রে তাকবীর না তকবীর কইও না গলা ভাঙ্গি যাইব খাই মোবাইল কিলা মাতি ভাই না রে তাকবীর তাজিমউদ্দিন ভাই 1000 টাকাও তাজিমউদ্দিন ভাই 1000 টাকাও আমিন আল্লাহুম্মা আমিন চারজনে কান্দে লইয়া তাজিমউদ্দিন ভাই হবেন রাওয়ানা একলা কবরে রাওয়ানা সেই সময় তাকিও তুমি আল্লাহ রব্বানা আল্লাহ তাজিম ভাইয়ের মার খানদান বাবার খানদান রে মা ফরিয়া দেও আল্লাহ নেও না নবীর দেশ তাজিম ভাই রে নেও না নবীর দেশ সবে দেশ হইতে বালয় আমার নবীর জন্ম দেশ ইয়ার হামার রহমিন আল্লাহ তাবায়েন তোর জন্য তোর মেহমান বানাও কম দিন করবি তুই আল্লাহ রামর খাবল ফিন্দাইও আল্লাহ আপনার রহমতে জোশ মারুক আর ওলা বায়ন তে দিবার তৌফিক দেও আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ ও হক সদরে দিছন তান বাহ নাই 600 জি মা বাপ নাই 600 টাকা না রে তাকবীর সৈয়দুর রহমান আব্বা আমার জোর করে 600 টাকা 600 টাকা তো ভাই দুই নম্বর পোস্ট 1000 করকে দিতা জলদি আর তোলো একজন ভাই তো হই লাইছন মাশাআল্লাহ আপনারা চান্দা দিবা হইজন বেটি কইছলি রে বাপে মার গেলা হতিন বুকুত তুলিয়া বুঝছিনি বেমার কমে না আর বাদর বিয়া হওয়ার বাদে এরে তাজুদুর অত গুমে ছাড়ি দে বুঝা যায় নি মা বুঝা গেছে নি ফইলে আপনার ফজর অত গুম ভাঙ্গে না আর বাদা দুই নম্বর বিয়া করার বাদে এখন তাজুদুর অত গুম